সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তুলিকার গৃহতরীর নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমরাও ভালোই আছি। কোয়েম্বাটুর শহর ঘুরছি আর আজকে আমরা সকালে বেরিয়ে গেছিলাম একটা মন্দিরে। সেই ব্লগটা অলরেডি চলে এসেছে, দুটো ব্লগ কোয়েম্বাটুরের চলে এসেছে। এটা আমার 3 নম্বর ব্লগ। এখন আমরা যাচ্ছি কোভাই কুর্টালাম ওয়াটারফল দেখতে, যেটা একটা ঘন জঙ্গলের মধ্যে ভীষণ সুন্দর একটা জলপ্রপাত। গভীর ঘন জঙ্গলে অবস্থিত এই জলপ্রপাতটা কোয়েম্বাটুর শহর থেকে 32 কিলোমিটার দূরে পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত। কোয়েম্বাটুর শহরটা ঠিক কতটা সুন্দর সেটা দেখার জন্য কিন্তু ব্লগগুলো না কেটে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। কোয়েম্বাটুর শহরটা ভীষণ ভীষণ সুন্দর, কোথাও মিস করলে কিন্তু অনেক কিছু বাদ পড়ে যাবে। পুরো শহরটা নারকেল গাছে ঢাকা। শুধু নারকেল গাছ কেন বলবো, পুরো শহরটাই যেন সবুজ আর নীল। ওপরে নীল আকাশ আর চারদিকে সবুজ গাছপালা পুরো ঘিরে রেখেছে শহরটাকে। অপূর্ব সুন্দর কোয়েম্বাটুর শহরে কিন্তু দেখার খুব সুন্দর সুন্দর জিনিস আছে, আর সেই সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা দেখতে যাব আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তাহলে অবশ্যই পুরো ব্লগটা না কেটে প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকুন। আর ব্লগ কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই কিন্তু তার সাথে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা তুলিকার গৃহতরী নতুন দেখছেন, এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ ঝটপট তারা তুলিকার গৃহতরীকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে ব্লগটা শেষ অবধি সাথে থাকুন। কোভাই কুর্টালাম ওয়াটারফল যাওয়ার জন্য জঙ্গলের গেটের সামনে চলে এসেছি। এখান থেকে টিকিট কাটতে হবে, তারপরে আমরা জঙ্গলের গভীরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। মানুষের পেছন দিয়ে দোল দেয়, সামনে দিয়ে আমি কাউকে দোল দিতে দেখিনি সত্যি। এ বাবা ঝগড়া করছে রে, ওরটা কেড়ে নিয়ে গেছে, খাবার কেড়ে নিয়ে গেছে। মাম্মা তুমি ওইভাবে দেখছো কেন? উপরটা দেখছি কি পজিশন আছে। কতদিন পর দোল না পেয়েছি, কত বছর পর ভাবি, কত বছর পর দোল না চললে জানি। মাঙ্কি ধরতে চলে যাচ্ছে, ফোন কিন্তু সাবধান। সন্তুদা ও কিন্তু রাগেতে ওরম করছে, তুমি কেন করছো? দাঁড়াও না, ভয় করছো কেন? তারপরে তোমাকে তুলে নিয়ে চলে যাবে। আমি জানতো তো তুই মাঙ্কি দেখে চলে গেলি, মাঙ্কি দেখে তুই চলে গেলি, তোর মতনই লাগছিল দেখতে খানিকটা। মুর্দামালাই, মুর্দামালাইতে কেনা আম এখন খাচ্ছি, দুর্দান্ত লাগছে, খুব একটা টক নয় আমটা, তার সাথে ঝাল নুন দিয়ে দারুণ লাগছে, প্রচুর ভিড় প্রচুর। মাম্মা আমরা কোথায় যাচ্ছি? বেই যাচ্ছি, ছিল গরম গরম ছিল, জিভ চলে গেল, নরম নরম ছিল, গরম গরম ছিল, জিভ চলে গেল, ঝরছে। ছুটির দিন, প্রচণ্ড ভিড়, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা বাসে ওঠার সুযোগ পেলাম। এই বাসটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে যাত্রীদের একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য। জঙ্গলের ভেতরে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে বাস থেকে আমাদের নামিয়ে দেওয়া হবে, তারপরে সেখান থেকে আমাদের প্রায় 2 কিলোমিটার হেঁটে ঝর্ণার কাছে পৌঁছাতে হবে। আর যেহেতু ঝর্ণাটাতে স্নান করা যায়, ঝর্ণাটা অনেকটা বড় জায়গা নিয়ে, সেই জন্য এই ঝর্ণাটা কিন্তু আঞ্চলিক লোকজনের কাছেও প্রচণ্ড আকর্ষণীয়। তাই ছুটির দিন হলেই কিন্তু আশেপাশের মানুষজন এই ঝর্ণাটাতে আসে মজা করতে, সময় কাটাতে। আর জঙ্গলের ভেতরে নিজস্ব গাড়ি, বাইক, সাইকেল কোনো কিছু নিয়েই প্রবেশ করা যায় না। একটা নির্দিষ্ট জায়গায় নিজেদের গাড়ি রেখে সরকারের বাসে করে জঙ্গলের ভেতরে যেতে হয়। যাত্রীদের নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বেশ অনেকগুলো বাসেরই কিন্তু ব্যবস্থা আছে, কিন্তু যেহেতু আজকে প্রচণ্ড ভিড়, যাত্রী সংখ্যা প্রচণ্ড বেশি, সেই তুলনায় কিন্তু বাসের সংখ্যা আজকে কম হয়ে গেছে। আমি এর আগেও একবার কোয়েম্বাটুর শহরে এসেছি আর এই ঝর্ণাটাতেও এসেছি, সেই সময় এতটাই কম লোকজন ছিল, একটা বাস পুরো ভর্তি হচ্ছিল না। আমাদের অপেক্ষা করতে হচ্ছিল যে কখন আরও যাত্রী আসবে, তারপরে বাস আমাদেরকে জঙ্গলের গভীরে নিয়ে যাবে।
অবশেষে পৌঁছে গেছি একদম জঙ্গলের ভেতরে। এখানে আমাদের বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং এখান থেকে আমাদের প্রায় 2 কিলোমিটার হেঁটে ঝর্নার কাছে পৌঁছাতে হবে। 2 কিলোমিটার একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে, দারুণ কিন্তু একটা রোমাঞ্চকর ব্যাপার। কত মানুষ এই ঝর্ণাটা দেখতে এসেছে একবার দেখুন, পুরো লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, ইনারা কিন্তু ফিরছেন ঝর্ণা দেখে। আর আমরা এখন ঝর্ণা দেখতে যাচ্ছি, ফেরার সময় আমরা এখানে এসেই তারপরে আবার বাসে উঠব। জঙ্গলটা ঠিক কতটা গভীর আর কতটা সুন্দর সেটা আপনারা নিজের চোখেই একবার দেখে নিন। তুমি কি করছো এখানে? গাছ ধরে টানটানি করছো, লেগে যাবে তো। ঝর্ণার একদমই কাছে চলে এসেছি। এই রাস্তাটা দিয়ে গিয়ে বেশ আরও অনেকগুলো সিঁড়ির ধাপ বেয়ে আমাকে নিচে নামতে হবে ঝর্ণাটার কাছে পৌঁছাতে গেলে। ঝর্ণাটা বেশ খানিকটা নিচে আর ঝর্ণাটাতে বেশ কয়েকটা ধাপও আছে, যার জন্য ঝর্ণাটাতে স্নান করতে কিন্তু দারুণ মজা লাগে। ওপর থেকে জল এসে গায়ে পড়ে, তার সাথে নিচে আছে একটা পুকুর মতন, সেই পুকুরটাতে নেমেও স্নান করা যায়। আজকে কিন্তু বেশ লোকজন এসছে, আমি ওপর থেকেই লোকজনের আওয়াজ শুনতে পাচ্ছি, হইচই করার আওয়াজ শুনতে পাচ্ছি, সবাই ঝর্ণার জলে স্নান করছে আর খুব মজা করছে। এর আগেরবার যখন এসেছিলাম এই ঘন জঙ্গলের মধ্যে কোনো লোকজনই ছিল না, শুধু আমি আর শুভদীপ। তারপরে অনেকক্ষণ পর দেখলাম যে আরও 2-4 জন হেঁটে হেঁটে আসছে, তখন মনে একটু সাহস এলো, না হলে ঘন জঙ্গলের মধ্যে শুধু 2 জন বেশ ভয় ভয়ই লাগছিল। আর আজকে এত লোকজন এসেছেন যে ওপর থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে নিচেটা পুরো ভরে গেছে, ঝর্ণার কাছটা পুরো ভরে গেছে। আর আপনাদের তো আগেই বলেছি যে ঝর্ণাটা ভীষণ সুন্দর, যেহেতু ধাপে ধাপে ঝর্ণাটা, সেই জন্য এখানে স্নান করেও কিন্তু অনেক মজা। চলুন আগে এবার আপনাদেরকে ঝর্ণাটা দেখিয়ে নিই। এই দেখুন ঝর্ণা, কি সুন্দর ধাপে ধাপে ঝর্ণা, আর যার জন্যই মানুষজন কিন্তু খুব মজা করে স্নান করতে পারে, তার সাথে সামনে একটা ছোট্ট পুকুর মতনও, সেই জন্য মানুষজন ভীষণ মজা করে। একবার এই ঝর্ণায় স্নান করতে নামলে আর উঠতে ইচ্ছেই করবে না। সুন্দর কোভাই কুর্তালাম ওয়াটারফল দেখে এখন আবার 2 কিলোমিটার হেঁটে আমরা ফিরে যাব বাস স্ট্যান্ডের কাছে। বাস স্ট্যান্ড মানে যেখান থেকে বাসে করে নেমেছিলাম, আবারও সেখান থেকেই বাসে উঠব, উঠে যাব জঙ্গলের গেটের সামনে। সেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, যে গাড়িটা আমরা ভাড়া করে কোয়েম্বাটুর শহরটাকে ঘুরছি।
আর আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে চারদিকে কিন্তু প্রচুর হুইসেল বাজছে। এখানে আজকে যেহেতু অনেক মানুষের সমাগম হয়েছে, সেই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই প্রচুর সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো বিপদ না ঘটে। সেই জন্য ওনারা কন্টিনিউয়াস হুইসেল বাজিয়ে বাজিয়ে মানুষকে সতর্ক করছেন, যাতে কোনো বিপদ না ঘটে যায়। কারণ আনন্দ করতে করতে অনেক সময় আমাদের হুঁশ থাকে না যে আমরা কতটা ধারে চলে গেলাম বা হয়তো পড়ে গেলাম। সেই জন্য ওনারা ক্রমাগত হুইসেল বাজিয়েই চলেছেন, যাতে মানুষ সতর্ক থাকে যে মজা করার সাথে সাথে মনে রাখতে হবে জায়গাটা কিন্তু যথেষ্ট বিপজ্জনক। ভিড়টা একবার দেখুন, মানুষের তুলনায় বাসের সংখ্যা কম। যে পরিমাণে যাত্রী আজকে এসেছেন সেই তুলনায় বাস কম হয়ে গেছে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আরও বাসের ব্যবস্থা করা দরকার ছিল। আর এইদিকে মুনিয়া পাখি এত ভিড়ের মধ্যে বান্ধবী জোগাড় করে ফেলেছে, আর তাকে দেখানো চলছে যে 7 দিন আগে তার হাতে মশা কামড়েছিল। কি মাম্মা খুই দেখাচ্ছিল, বাবা বলছিল ভুট্টা খাবে, এলাম চিনির মতন মিষ্টি, একটা চিনি পুরো শিরাতে ভেজানো উঠবে পুরো একবারে, এটা সুইট কর্ন। ওয়াও কি সুন্দর পাতাগুলো পড়ছে, এন্না রে এন্না না ঘোড়া ক্যামেরাটা কে এক জায়গায় ধরুন, আদমি ভিডিও দেখো এন্না বেশি ভালো লাগছে দেখতে, শুনছি কোন থেকে ওয়েট করছিলাম এটার জন্য। হ্যাঁ ওটার থেকে এটা দিয়ে দিলে চার্জ হবে, কিন্তু কেসটা কি হচ্ছে তুই এটা থেকে এটা চার্জ দিতে পারবি না। দুটো গাড়ি করে দিয়েছে, তিনটে ছিল, একটা বন্ধ করে দিয়েছে, ধাক্কা মারা দিয়েছে, ধাক্কা মারতে হলো না ওটাকে দিয়ে বন্ধ করে। এখনো আদি যোগী বাকি, ও বলছে আধা যোগী হয়ে যাবো আদি যোগীতে গিয়ে। একটু নকশা দেখিয়ে দাও, দুটো গাড়ি চলছে মনে হয়, এই তুই নাচছিস আবার, ও চালাচ্ছে খারাপ চালায়, আমরা এলাম তো এটাতে, খুব খারাপ চালায়। জঙ্গলে ঘুরতে এসে পশ্চিমবাংলার ছোঁয়া পলাশ ফুল দেখে সবাই আমরা একটু বেশি এক্সাইটেড হয়ে গেলাম। শুভদীপ তো আবার পলাশ ফুল পাড়াপাড়ি শুরু করে দিল, আসছে না হাতে, আর একটু লম্বা হতো হতো, এই এসেছে। শুভদীপ কিন্তু এক থোকা পলাশ ফুল মোটেই গাছ থেকে ছেড়েনি। আমাদের দুজনেরই গাছ থেকে ফুল ছিঁড়তে ভালো লাগে না, কারণ গাছের ফুল গাছেই ভালো লাগে, আমার হাতে নয়। নিচে থেকে কুড়িয়ে মুনিয়া পাখিকে দুটো ফুল দেওয়া হলো। আসো আমরা বেয়ে যাবো আবার, হ্যাঁ হ্যাঁ মামা আসো, তুমি কি করছো খাবার টেবিলের উপর উঠে, দেখো মুনিয়া পাখি খাবার টেবিলের উপর উঠে পড়েছে। ও দেয়ালে এই যে খাবারের ছবিগুলো দেওয়া আছে, ওরে বাবা কত খাবার, চিকেন
কোভাই কুরটালাম ওয়াটারফল থেকে বেরিয়ে আমাদের সবার ভীষণ খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমরা চলে এসেছিলাম একটা হোটেলে। এখানে খাওয়া দাওয়া সেরে সারি সারি মাইলের পর মাইল নারকেল গাছের বাগানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, যাচ্ছি এখন আদিচোগিতে। আদিচোগিও কিন্তু কোয়েম্বাটুরের একটা অন্যতম আকর্ষণ, ভীষণ সুন্দর একটা জায়গা। সেখানে অনেকটা সময় কাটাবো, তার সাথে সন্ধ্যের পর দেখবো লাইট অ্যান্ড সাউন্ড শো। কিন্তু আপাতত আমরা প্রকৃতির লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে দেখতে আর শুনতে শুনতে এগিয়ে চলেছি সুন্দর নারকেল বাগানের মধ্যে দিয়ে। দু পাশে সারি সারি লম্বা লম্বা নারকেল গাছ, আর তার মাঝখান দিয়ে সূর্যিমামা একদম ঝকমক ঝকমক করছে। দারুণ লাগছে কিন্তু এই দৃশ্যটা। আপনাদেরও ব্লগ কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেউ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলবেন না। আর যারা যারা তুলিকার গৃহতরীতে নতুন আছেন, ঝটপট তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আপনাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা কিন্তু আদিচোগির মেন যে গেট, সেই গেটের সামনে পৌঁছে গেছি। এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করব, আর আপনাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করে নেব আদিচোগির সম্পূর্ণ দৃশ্য আর তার সাথে রাত্রের লাইট অ্যান্ড সাউন্ড শো। টাটা।